আমি মাংস দইয়া লইয়া গেছি, আমি খালি কড়াইয়ের মধ্যে ইটেন ভাজি করলাম, আমি কড়াই বয়াই দিছি। আমি একটু লবণ আধা চামচ, হলুদ আধা চামচ, মরিচ আধা চামচ, জিরা দিয়া ইটেন প্রথম ভাজি করিলাম। দিলাম তেল, আমি বালা রকম ভাজা করলাম। প্রথম আমি মাংসটা লাল করিয়া ভাজি লইছি আর জল শুকাইয়া একদম তেলটা খালি রয়েছে, আমি তেল একটু বেশি দিচ্ছি আজকে। তেলের মধ্যে আমি আলু আর পেঁয়াজ দিলাম। একটা গুঁড়া রসুন, আমি একটু গোটা ধনিয়া, রসুন আর কাঁচা লঙ্কা বাটিলি, দিলাম টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিলাম ধনিয়া, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। জল আমার জল শুকাই গেছে, মশলা যে জল আসতে সব শুকাই গেছে, এখন আমি এক্সট্রা জল দিলাম, জুলের লেগে জল দিলাম। জল দিলেইছি, আমি নামাইলে মু কড়াই সুদ্ধা, কারণ আমি আবার ইটেন সোমবার দিই। আমি বুয়াই দিছি একটা সসপ্যান, তেল দিলেইছি, জিরা, শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ কুচি, কুচি কুচি করে কাটি লেছি পেঁয়াজ। এখন আমি মাংসটা ঢালি দিই, এখন আমি নামাইলাম আর নামাইতে সময় দিলাম মিট মশলা। একদম গ্রেভিটা আরো ঘন ঘন হয়ে গেছে। আমি আজকে মাংসের লগে গরম গরম রুটি করছি, পাতলা পাতলা।